যে নর্মাল ডেলিভারির পেইন ওঠার 2-3 দিন আগে থেকে কোনো সিম্পটমস বোঝা যায় কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমবার যারা মা হচ্ছে, নর্মাল ডেলিভারি আসলে পেইনটা কখন উঠবে সেটা ওটা তো মানে এটা কেউই হয়তো জানে না, পেশেন্টও জানে না, কিন্তু আমরা প্রেগনেন্সিটা, ফুল প্রেগনেন্সিটা আমরা 40 উইকস ধরে থাকি। তো আমরা সবসময় 37-38-এর পরে আমরা পেশেন্টকে অ্যালার্ট করেছি যে কোনো মুহূর্তে তার পেইন হতে পারে, 1 মাস আগে থেকে যে কোনো সময় পেইন হতে পারে। আর ইডিডির কাছাকাছি যেই ডেটটা থাকে তার কাছাকাছি সময়, 1 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ পরে দেখা যায় ম্যাক্সিমাম ডেলিভারিগুলো হয়ে যায়। কাজে তার 40 উইক যেটা, যেই দিন হবে যেটাকে আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইডিডি বলে থাকি, ইডিডির অন্তত আগে থেকে 1-2 সপ্তাহ আগে থেকে কিন্তু তাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, আমার যে কোনো সময় পেন উঠতে পারে। আর এখানে তার ভয় পর কিছু নেই, তার এত অরেঢর কিছু নেই, কেন লেবার পেন কিন্তু শুরু হয়েই কিন্তু ডেলিভারি হয়ে যায় না। একটা ডেলিভারি লেবার পেন শুরু হয়ে সেটা 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত মানে ফুল লেবারের প্রসেসটা থাকতে পারে, এবং প্রথম 3-4 ঘন্টা যেটাকে আমরা লেটেন্ট ফেজ বলে থাকি ওই সময় কিন্তু খুব মানে খুব ধীরে ধীরে তোমার প্রোগ্রেস করে। আর 4 সেন্টিমিটার যখন জরার মুখ হয়ে যায় তারপরে আপনি আমাদের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনার টাইমলাইনে রাখবেন, এবং এর জন্যই প্রথম 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার কিন্তু লেটেন্ট ফেজে একদমই খুব স্লো প্রোগ্রেস হয়, তারপরে হয়তো তাড়াতাড়ি প্রোগ্রেস হয়। কাজে অনেক সময় দেখা যায় মায়েদের একটু কোমরে ব্যথা হয়, মানে সঠিক লেবার পেইন শুরু হয়, একটু কোমরে ব্যথা হচ্ছে যেটা নিচে থায়ের কাছে যাচ্ছে, অথবা একটু পেটে একটু স্লাইট একটু ডিসকমফোর্ট ফিল হচ্ছে, তারপরে সেটা চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আবার একটু ডিসকমফোর্ট হচ্ছে, এই ধরনের। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকের শো থাকতে পারে, শো অনেক সময় এক্সেসিভ ভ্যাজিনাল ডিসচার্জ থাকতে পারে, বাচ্চা কখনো দেখা যায় অনেক সময় বেশি নড়ে বা কম নড়ে, এই ধরনেরও কখনো কোনো মায়েরা ফিল করে। তো যাই হোক, আমার কথা হলো যে কিছু লেবার পেন শুরু হয়ে কিন্তু ডেলিভারি হয়ে যায় না, প্রায় দেখা যায় 3-4 ঘন্টা অনেক স্লো প্রোগ্রেস করে, প্রথম মানে 3-4 সেন্টিমিটার, তারপরে যখন নাকি 4 সেন্টিমিটার অ্যাক্টিভ স্টেজ আসে তখন কিন্তু খুব তাড়াতাড়ি র্যাপিডলি মোটামুটি প্রোগ্রেস করে, তারপরেও টোটাল সময়টা প্রায় 10 থেকে 20 ঘন্টা মানে মতো ধরতে হয়। যে কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ডলাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন, 2019 সালে এর কার্যক্রম বাংলাদেশে শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে যখন শিশুকে আলাদা করা হয় তখন সম্পূর্ণ ব্যথামুক্ত প্রক্রিয়ায় কর্ড ব্লাড এবং পরবর্তীতে সেখান থেকে স্টেম সেল ব্যাংকিং করা হয়। এর মাধ্যমে লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা সম্ভব। আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড সংগ্রহ এবং সেখান থেকে স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভ ফেসবুক মেসেজে গিয়ে মেসেজ করতে পারেন। আমরা অত্যন্ত আনন্দিত যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশেও কর্সেল বাংলাদেশ নিয়ে এসেছে, যে কর্সেল যে স্টেম সেল ব্যাংকিং এর যে অত্যাধুনিক যে প্রযুক্তিকে কাজে লেগে মানব দেহের স্টেম সেল কালেকশনের যে মানে যে প্রজেক্টটা চলছে, তো আমি যে যারা এটা নিয়ে কাজ করে যাচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা আমাদের কিন্তু দর্শক যারা আছে, আমাদের জনগণ যারা আছে, তারা কিন্তু অনেকেই জানেন না যে কর্সেল বা স্টেম সেল ব্যাংকিং করে আমরা ইন ফিউচারে কতটা বেনিফিটেড হতে পারে, এবং এই পেশেন্টের আমাদের জনগণের আমাদের সবার সচেতনতা, তাদের সেই বিষয়ে জানানোর জন্যই কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন হেলথ প্রোগ্রাম করে থাকি তাদের সচেতনতা বৃদ্ধির জন্য, এর যে সুফল আছে সেগুলো দেওয়ার জন্য। তো কর্ডসেল ব্যাংকিং যেটা আমাদের বাংলাদেশে কর্ডসেল বাংলাদেশ করে যাচ্ছে, প্রায় 2019 থেকে এই অর্গানাইজেশনটা শুরু হয়েছে, এটা হচ্ছে যে আমরা জানি যে মানব দেহের সবকিছুর সূচনা হচ্ছে যে স্টেম সেল থেকে। আমরা এই প্রযুক্তিতে যেটা করে থাকি, যেটা সারা বিশ্বের বিভিন্ন দেশে এখন উন্নত দেশে চালু রয়েছে, যেমন সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও আছে,
কর্সেল ব্যাংকে। তো এখানে করা হয় একটি মা যখন ডেলিভারির সময়, আমরা জানি যে মানব মানে ভ্রূণের সাথে একটি প্লাসেন্টা থাকে এবং প্লাসেন্টা একটি আম্বিলিক্যাল কর্ড দিয়ে মায়ের সাথে বেবির যে কানেকশনটা হয়ে থাকে সেই আম্বিলিক্যাল কর্ডটা কিন্তু ডেলিভারির পরে এটা ডিসকার্ড করে দেওয়া হয়। তো এই কর্ড বা কর্ডের কিছু অংশ আম্বিলিক্যাল কর্ড এবং আম্বিলিক্যাল কর্ড ব্লাড আমরা যদি সেটাকে কালেক্ট করে রাখি জন্মের সময় এবং এটা স্পেশাল সফিস্টিকেটেড সায়েন্টিফিক ওয়েতে যদি প্রিজার্ভ করা হয় এবং সেটা হয়তো এই মা এই এই শিশুটির জন্য তার সারা জীবনের জন্য একটি ব্যাংকিং তার স্টেম সেল ব্যাংকিং এর জন্য কাজ করবে, এই ইন ফিউচারে এই বেবিটি যদি কোনো কোনো কঠিন জটিল রোগে মানে শিকার হয়, যেমন থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, ক্যান্সার, এরকম প্রায় 80টির মতো মানে রোগের চিকিৎসা কিন্তু স্টেম সেল দিয়ে করা হয়ে যেতে পারে। তো এর জন্য এটা এখন হয়তো সেটার সুফল বোঝা যাচ্ছে না, কিন্তু ইন ফিউচারে কিন্তু এই কর্ড সেল থেকে স্টেম সেল তৈরি করে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা সম্ভব হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে একটি ভাই বোন হয়তো অসুস্থ আছে, কিন্তু আরেকটি হয়তো সুস্থ আছে। একটি সুস্থ ভাই বোনের কাছ থেকে সুস্থ সন্তানের কাছ থেকে সেই কর্ড সেল যেটা নেওয়া হয়েছিল প্রিজার্ভ করা হয়েছিল সেখান থেকে স্টেম সেল তৈরির মাধ্যমে যে অসুস্থ বেবিটি আছে, অনেকে হচ্ছে থ্যালাসেমিয়াতে ভুগছে, লিকেমিয়াতে ভুগছে, অনেকে হয়তো হিমোগ্লোবিনোপ্যাথি বিভিন্ন ধরনের ডিজে ভুগছে, জেনেটিক ডিজিজ এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে রান করে, ভাই বোনদের মধ্যে রান করে, তাহলে কর্ড সেল সুস্থ বাচ্চার কর্ড সেল স্টেম সেল দিয়েও কিন্তু আমরা অসুস্থ শিশুটাকে চিকিৎসা করতে পারি। পেশেন্টরা আমাদের জনগণ এটার সুফল বুঝতে পারবে এবং তারাও কিন্তু তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ডেলিভারির সময় স্টেম সেল কালেকশন ব্যাংকিং এর কথা চিন্তা করবে। এবং এই জন্য আপনাদের যথাযথ মানে ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের কর্সেলের সংস্থা কাজ করে যাচ্ছে, তাদের ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, কাজে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে এর সুফল নেবেন। এবং দর্শক, আমরা একটু অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ এর মাধ্যমে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো এবং অনেকের অজানা অজানা অনেক কিছু সম্পর্কে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আর সেক্ষেত্রেই হবে আমাদের সার্থকতা। আসুন আমরা আমাদের এই জ্ঞানটিকে সবার মধ্যে ছড়িয়ে দেই। আর দর্শক, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, কারণ পরবর্তী লাইভগুলো আমরা সরাসরি ইউটিউব থেকে সম্প্রচার করব।